ডালে রাখায় বসে গুড়ায় কোপ মারছি, পড়ে যাবি যে। কেনে তুই উপর বলা নাকি যে তুই যা বলবি তাই হবে? অত জ্ঞান দিতে আসিস নি, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা, আমাকে আমার কাজ করতে দে। ঠিক আছে ঠিক আছে কাট, যখন পড়ে গিয়ে হাত পা ভাঙবে তখন ঠিক বুঝতে পারবি। শালা মানে আমাকে বুঝাইতে এসছে, ছাগলে পাটা কেটে কেটে এত বড় হলু, কোনোদিন পড়নু না, আর আজ পড়ে যাব। দাঁড়াও আমি কবে মরবো ভুলে যাও। ও ভাই, তোমাকে এত কি ডাকছে তুমি শুনতে পাচ্ছ না? পড়ে গেছিলা, আমি জানতো তো তুমি পড়বা, মজাই লাগিছে। আমার মজাই লেগেছে সেটাও তুমি জানো? তার মানে তুমি সত্যি উপরবালা, বলো না আমি কবে মরবো। এ রে, তুই কবে মরবে আমি কি করে বলবো? না না, তুমি আমার কাছে লুকানোর চেষ্টা করো না, তুমি সব জানো, বলো না আমি কবে মরবো। তুমি যতক্ষণ না বলবো আমি তোমার রাস্তা ছাড়বো না। আমি কি মরতে তার কারের সাথে কথা বলতে গেল রে? একদিন এই গ্রামে বেড়াতে এসে আচ্ছা পাগল পালে পড়নু যে। গ্রামের লোকে পাগল বলে এটাও তুমি জানো? আমি তোমার কথা হচ্ছি, তোমাকে বুঝতেই হবে আমি কবে মরবো। এ তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল যে। এ পাথর, আমার কাজ আছে। না, তুমি যতক্ষণ আমাকে না বলবে আমি কবে মরবো আমি তোমার পা ছাড়বো না। ছাড়বে না রে, যা যেদিন তোর পেছন দিয়ে লাল লেল শুতে বেরোবে সেদিন তুই মরবি। ঠিক আছে ঠিক আছে উপরবেলা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যেন আমার কারোর সাথে লাইন টাইন কইরো না।
যা। কি হলো রে? পায়ে কিছু লেগে গেল মনে হয়েছে। গোবরে পা পড়েছে নাকি? না না, কেন তাতে হয় মনে হয় সর্দার। দেখে শুনে পা দিতে পারিস নি? সামনে বেনার ঝাড়ঝাল লাগছে, চয়খানে কি মুছিলিস? এইবার মনে হয় আজরাইলরা আসছে। কি ব্যাপার আপনাদের এত লেট কেন? আমি সবিক জেলা। কি ব্যাপার, তোর এই অবস্থা কেন? বুঝতে পারছি না সর্দার, কাল বর কাছে গেছিল মনে হয়, তার লেগিন গ্রামের লোক লাইছি মাঠে পুঁতে থই গেছে। না না, আমি একদিন মুরগি টুরগি চুরি করতে পারি, কিন্তু আমার চরিত্র এতটাই খারাপ না যে কারো বর কাছে যাব। তাহলে তুই এখানে কি করে আসলি? আমি মরে গেছি তো এখানে আসবো না। ও, তুই মরে গেছিস না সর্দার? এ ফুল তার কাতে মাল, এখানে তাই ব্যস্ত করে লাভ নাই, চলেন আমাদের কাছে চলেন। কি ব্যাপার, আমার এসব না নিয়ে চলে যাচ্ছেন যে? আমি ছোটবেলায় দাদিদের মুখে শুনেছি আজরাইল এসে কবর থেকে তুলে নিয়ে যায়, আমাকে নিয়ে যাবেন না? ও, তুই সিদ্ধা আমাদের সাথে যাবি না? এই যা মারলাকে তুলে নিয়ে আয়, কিছু কাজে লাগানো যাবে। ঠিক আছে সর্দার। আজরাইল ভাই, এটা কার বাড়ি? কার বাড়ি তোর জেনে লাভ নাই, যা ঘরের ভিতর থেকে দামি দামি যা জিনিস আছে বের করে নিয়ে আয়। ঠিক আছে ভাই, লাইসি। আজরাইল ভাই, এইটা কেন বড় মাল পেয়েছি? তুই একাই ছিলে না সঙ্গে কেউ ছিল? আজরাইল ছিল। কোন আজরাইল? সামেদের ছেলে আজরাইল? ওর বাপের নাম তো জানিনি, একটু লম্বা করি। আমার সাথে ফাজলামো করছি না, চ হাট, তোর ফাজলামো বেক করছি। তোকে দেখি তো ভালো মানুষ মনে হয়েছে, এইভাবে লোকের অন্যায় করে বেড়াস কেন? ভালোভাবে চলতে পারিস নি? আমি তো ভালোভাবে চললি, কারো কোনো অন্যায় করিনি জানেন, শুধু একটা পাপই করেছি, এলোর মুরগি চুরি করি। এই পাপটুকে এলে কি আজরাইল আমাকে শাস্তি দিল? ঘরের ভিতরে যা বড় বড় জিনিস আছে বই নিয়ে আয়, তাই আমি বই বই লাই শুনলু। আর ওই লোকগুলো কমিটি কি এসছি আমাকে ধরে মারতে লাগলো। চুরি করলে শাস্তি দেবে না? তাই বলি কেমন একটা ধারি মুরগি চুরি করেছি বলি মরার পরে এত বড় শাস্তি? আচ্ছা হুজুর সাহেব, কিছু কিছু নেতা আছে লড়ে লড়ে গরু পাচার করছে, তাদের কি হবে? নেতা হোক আর যাই হোক, আইন সবার জন্য সমান, পাপ করলে পাপের সাজা নিতেই হবে। বাহ,
আপনাদের এই পরকালের নিয়মটা না খুব ভালো লাগলো। জানেন ওজো সাহেব, আমাদের দুনিয়াতে কিন্তু এই নিয়মটা নাই। যত অন্যায় করুক না, ঘুষ দিলেই সব ছেড়ে দেয়। দুনিয়াতে মানে তুই এখন কোথায় আছিস? কি জানি হুজুর সাহেব, আমি তো আজ প্রথম মরিছি। আপনারাই ভালো বুঝতে পারবেন এটা স্বর্গ না নরক। আপনারা যেহেতু পরকালে থাকেন, তবে আমার মনে হয় স্বর্গের আশেপাশেই আছি। একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। এই স্বর্গ নরক এইসব তুই কি বলছিস রে? বুঝতে পারছেন না স্যার, ফুল তার কাটা মাল। স্বর্গে না নরকে? স্বর্গেও যেতে হবে না, নরকেও যেতে হবে না, তোর নিজের বাড়ি যা। নিজের বাড়ি মানে? আরে তুই একটা ছোটখাটো মুরগি চুরি করেছিলি তো, তার লাগি হুজুর সাহেব তো সব পাপ মাফ করে দিয়েছে। যা তুই বাড়ি যা। হ্যাঁ আমি বেঁচে কেন, এখন আমি দুনিয়াতে যেতে পারবো। হ্যাঁ তোমাকে অনেক অনেক ধন্যবাদ পুরি ম্যাডাম, আমার জীবন বাঁচানোর লাগি। জানেন পুরি ম্যাডাম, দুনিয়া থেকে আসার সময় মহিষ দিয়ে রুটি খেয়ে এসেছি, এইবার আমি বাড়ি গিয়ে অনেক ভালো মন্দ খাবো। ঠিক আছে যা খুশি খাগা, আমাকে আর জ্বালাস নি। কি গো তোমরা কাঁদছো কেন, কি হয়েছে? অন্ধ নাকি, দেখতে পাচ্ছ না মানুষ মরিছে? মানুষ মরি গেছে গেছে, অত কাদার কি আছে? এই লোকটা আবার কে রে? একটা মানুষ পৃথিবীতে কি সারা জীবন কা মতো চলে গেছে, তো কাটবে না? মরি গেছে বলি কাটতে হবে? হেস, তোমার সাথে কথা বলাই ফালতু হবে। ও গো মেয়েটা, তোমার স্বামী কেমন ছিল বলো তো? আমার স্বামী বিশাল দেখতে ছিল গো ভাই, ফর্সা টুকটুকি। তিনটে গ্রাম কইছিল আমার স্বামীর মতো ফর্সা মানুষ পাওয়া যাবে না গো। দূর মেয়েটা, ফর্সা গেলে কথা কে জিজ্ঞেস করেছে? তোমার স্বামী পাপি লোক ছিল না ভালো লোক ছিল তাই বললো? বিশাল ভালো লোক ছিল ভাই, গ্রামের কেউ বলতে পারবে না আমার স্বামী কারো অন্যায় করেছে। তাহলে আবার কাটছো কেন, আমার উপর ছেড়ে দাও, দুদিনের মধ্যে ঘুরিলে চলে আসবো। ঘুরিলে চলে আসবা মানে? মানুষ মরি গেলে আবার ঘুরি আসে নাকি? আসবে না মানে? আমি তো এখান থেকে আসছি। ওইখান থেকে আসতো মানে? পাগলা পেছো নাকি আমার দেখে? পাগলা পাবো কেন, দুদিন আগে আমি মরে গেছি নু, আমার কোনো পাপ নাই বুঝলি, আমাকে আবার ঘুরি দিল। সব সিস্টেম জানা আছে আমার, এই লোক যদি পাপ না করে থাকে তিন দিনের মাথায় ঘুরিলে চলে আসবো। এই নিশা টিশা করে এসছি নাকি? মরার পরে মানুষ কোনদিন জীবিত হয়? হ্যাঁ হয় তা জল জন্তু কমো না। আমি তোমাদের বিশ্বাস নিলে খাটে নি দাও, আমি টিপ মেরে দিছি তিন দিনের মাথায় মৃত ব্যক্তিকে জীবিত করে লাসবো। এই এই ওসব পাগল ছাগলের কথা বাদ দে তো, তাড়াতাড়ি লাশ তোল, ধোয়াতে হবে। ও চাচা, আমার স্বামী তো মরে গেছে, এই লোকটা যখন বাঁচাবো বলছে ওর উপরে একটু ভরসা করে দেখেন না, যদি বাঁচাইতে পারে তিন দিনেরই তো ব্যাপার। ঠিকই আছে, তোমাদের স্বামী তোমরা যা ভালো বোঝো তাই করো, রেখে চ। ও ভাই, তুমি আমাদের স্বামীকে নিয়ে যাও। তোমাদের স্বামী মানে এই লোকের কটা বউ? আমরা চাচ্ছি না। ও ভাবি, তুমি যে বললি ভাই ভালো লোক। ভালো লোকই তো, আমাদের চারজনকে সমান চোখে দেখে। তুমি যেভাবেই হোক আমাদের স্বামীকে বাঁচিয়ে নিয়ে আসো, এই আমাদের একমাত্র ভরসা। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নাই, একটা গামছা দাও। গামছা কি করবে ভাই, বেটি লিজাতে হবে না? ঠিক আছে লাসি। ও
কাইডো না ভাবি, কোনো চিন্তা নাই, তিন দিনের মাঠে ঘুরিলি চলে আসবো। আসতে কারণে লাগছে।